রোজিনাস ক্লাবে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন। আমাদের অফিসিয়াল নাম্বার 9593239131। আপনাদের কাছে সুখবর, মানে মৎস্য শিকারী যারা তাদের কাছে সুখবর, তার কারণ খুলতে চলেছে নিরালা মাঝের পাড়া খাদ। এটি খুলবে 10 দিনের জন্য, ছিপ দ্বারা মৎস্য ধরিবার পাস দেয়া হইবে। শুভ আরম্ভ 18 আষাঢ় 1426 সন, এছাড়া ইংরাজি 4 জুলাই 2019 সাল বৃহস্পতিবার। প্রতি সিটের মূল্য 3000 টাকা, আবারও বলছি প্রতি সিটের মূল্য 3000 টাকা ধার্য করা হয়েছে। অগ্রিম সিট বুকিং চলিতেছে, মানে আপনি আগে থেকে সিট বুক করতে পারেন। এনাদের পাশের কিছু নিয়মাবলী দিয়েছে, সেই নিয়মাবলীগুলো আমি আপনাদের জানিয়ে রাখি। কিছু গতে বাঁধা নিয়ম প্রত্যেকেরই থাকে, সেগুলো প্রত্যেকেই দিয়ে থাকে, সেই নিয়মগুলো আপনারা শুনে নিন। 1. ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, অতএব সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ছিপ ফেলা যাবে। 2. প্রতি সিটে 3 গাছার বেশি ছিপ ফেলা যাবে না, প্রত্যেকটা সিটে আপনি 3টে হুইল ছিপ ফেলতে পারবেন, তার বেশি ছিপ ফেলতে পারবেন না। 3. যদি আপনি অগ্রিম সিট বুক করতে চান তাহলে 500 টাকা দিয়ে সিট বুক করতে হবে, নচেত সিট বুক করা যাবে না। আপনি 500-র বেশিও দিতে পারেন, তবে মিনিমাম 500। 4. প্রথম দিন ডিম ও পাউরুটির টোপ ব্যবহার করা যাবে, প্রথম দিন ডিম ও পাউরুটির টোপ ব্যবহার করা যাবে, কোনো রকম বোল্ডার ব্যবহার করা যাবে না। আর বড়শি 3 কাঁটা ব্যবহার করা যাবে প্রথম দিনের জন্য, পরের দিনের ক্ষেত্রে আলাদা নিয়ম। 5. প্রথম দিনে সিট লটারির মাধ্যমে বিলি হবে না, লেখা আছে ওনাদের রিফ্লেক্টে, লেখা আছে প্রথম দিনে সিট লটারির মাধ্যমে বিলি হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা থাকে প্রথম দিনে সিট লিপি লটারির মাধ্যমে বিলি হবে, বাট এরা তা করবে না, যা বুক করা থাকবে আগে থেকে তাই। 6. সিটে বসার আগে পুরো টাকা মেটাতে হবে, অতএব সিটে আপনি যখন মাছ ধরতে বসবেন তার আগে টিকিটের পুরো টাকা মিটিয়ে দিতে হবে, তার কারণ অনেক ক্ষেত্রেই হয় মাছ না খাওয়ায় পুকুর মালিককে আর টাকা অনেকে দিতে চায় না, যার জন্য ম্যাক্সিমাম পুকুর মালিক এখন করছে কি, সিটে বসার আগে টাকা মিটিয়ে দিতে হচ্ছে। 7. কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি মাছ না খায়, তাই কোনো অজুহাত শুনবেন না শিকারীদের, তো শিকারীদের কোনো অজুহাত শুনবেন না পুকুর মালিক, এবং কোনো টাকা ফেরত দেওয়া হবে না। 8. ভালো করে খোঁজ খবর নেবেন যে পুকুরে মাছ আছে কি না, মাছ খাচ্ছে কি না, বা মাছ পাবো কি না, এটা আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করবেন, না হলে সিট বুক করবেন না। 9. কোনো রকম ভাষা ফতনা বা তলা ভাষা ফতনা ফেলা যাবে না, আবারও বলছি কোনো রকম ভাষা ফতনা বা তলা ভাষা ফতনা ফেলা যাবে না। 10. সব রকম ওজনের মাছ আছে, এনারা মিনিমাম মাছের ওজন কত বা ম্যাক্সিমাম মাছের ওজন কত সেটা ওনারা বলেননি, শুধু এইটুকু বলে দিয়েছেন সব রকম ওজনের মাছ আছে, তবে এই খাদে অনেক বড় বড় মাছ আছে, এটা শোনা যায়, সত্যি কি মিথ্যে আমি জানি না। 4 তারিখ উদ্বোধন যখন হবে আমি যাব, তার রিভিউ দেব, এবং তখন আপনারা জানতে পারবেন যদি কিছু বড় মাছ কেউ কিছু পায় ম্যাক্সিমাম ওজন কত বাকি। 11. খাদের পাশে কোনো রকম অশ্লীল আচরণ করা যাবে না বা মদ্যপান করা যাবে না, এই জাতীয় বিধিনিষেধ আপাতত পুকুর কমিটি দিয়েছেন। 12. কোনো বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তবে কমিটি যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। পথনির্দেশ, কি করে যাবেন, হাওড়া বর্ধমান মেন লাইনে খুন্নান স্টেশনে নামিয়া জিটি রোডে আসিয়া
চার নম্বর বাসে নিরালা বাসস্টপে নেমে প্রাইমারি স্কুলের পেছনে, আবারও বলছি হাওড়া বর্ধমান মেন লাইনে খুন্নান স্টেশনে নামিয়া জিটি রোডে এসে চার নম্বর বাসে নিরালা বাসস্টপে যে নেমেই প্রাইমারি স্কুলের পিছনে। আর যারা চুঁচড়োর দিক থেকে আসবেন চুঁচড়ো মেমোরি চার নম্বর যে বাস আছে তাতেও আসা যাবে। যোগাযোগ, এনাদের সাথে যোগাযোগ করবার জন্য কিভাবে যোগাযোগ করবেন, পার্থদা যার ফোন নাম্বার 9046409004, পার্থদা যার ফোন নাম্বার 9046409004, আরেকটি ওনার নাম্বার 9775541040, আবারও বলছি 9775541040। এছাড়া সুধীর দা বা ছোটোর চায়ের দোকান মগরা, সুধীর দার চা বা ছোটোর চায়ের দোকান যেটা মগরায়, সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি একান্ত অসুবিধা হয় ওনাদের ফোন নাম্বার দেয়া রয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমাদের রোজিনাস ক্লাবের ভিডিওর কমেন্ট সেকশানে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করানোর। ওকে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।